চার্লি চ্যাপলিনকে গুরু মেনেছিলেন তিনি। কমেডিয়ান হিসেবে বাংলার চার্লি হতেও পেরেছিলেন। বরিশালের ভূমিপুত্র দু বাংলাকেই মাতিয়েছেন তার অনাবিল হাস্যরসে। তিনি জহর রায়। 1919 সালের 19 সেপ্টেম্বর তার জন্ম। গত বছরই শতবর্ষ পেরিয়েছে তার। 11 আগস্ট তার মৃত্যুদিন। আজও পর্দায় জহর রায় থাকলে চট করে টিভি বন্ধ হয় না বাঙালি বাড়িতে। কিন্তু এর শুরুটা ঠিক কিভাবে হলো? তার বাবা পেশায় অভিনেতা হলেও জহর রায়ের কিন্তু অভিনয়ে আসার কোনো পরিকল্পনাই ছিল না। এমনকি সাহায্যও মেলেনি বাবার থেকে। তারপরেও বাংলা পেল অভিনয়ের জগতে তার অন্যতম সেরা সম্পদকে। জহর রায়ের বাবা সতু রায় ছিলেন নির্বাক যুগের বিখ্যাত অভিনেতা, মা আশালতা রায়। তবে বাবা অভিনেতা হলেও ছেলের বিশেষ সুবিধা হয়নি এতে। বরিশাল থেকে বাবা পরে চলে আসেন কলকাতায়। শেষে চাকরি সূত্রে স্ত্রী আশালতাকে নিয়ে চলে যান পাটনায়। সেখানেই জহরের অনেকখানি বেড়ে ওঠা। প্রথম অ্যামেচার থিয়েটারে অভিনয়ও সেখানেই। ততদিনে তিনি গুরু মেনেছেন এক সাহেবকে। সেই গুরুর নাম চার্লি চ্যাপলিন। পাটনাতে বিএ পড়ছিলেন বিএন কলেজে। পরে সংসারের চাপে পড়ে ফোর্থ ইয়ারে পড়া ছেড়ে ঢুকতে হলো চাকরিতে, পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রুফ রিডার। এরপরে ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কিন্তু সেসব পোষায়নি জহর রায়ের। দর্জির দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করলেন তিনি। প্রফেশনাল কারিগরদের থেকে প্যান্ট জামা কাটা ও বানানো রপ্ত করলেন। কিন্তু রক্তে আছে অভিনয়ের প্যাশন, মনের মধ্যে চার্লি চ্যাপলিন। সব মিলিয়ে উল্টে গেল ভাগ্যচক্র। চলে এলেন কলকাতায়। চেনাশোনা বলতে একজন পরিচালক, অর্ধেন্দু মুখোপাধ্যায়। একই জায়গার লোক ছিলেন দুজনে। অর্ধেন্দু মুখোপাধ্যায় তখন করছেন পূর্বরাগ ছবি। বাজিয়ে দেখলেন জহর রায়কে। কেমন পারে ছেলেটা অভিনয়, যাকে আজকালকার দিনে বলে ওয়ার্কশপ। কিন্তু পূর্বরাগ নয়, সম্ভবত সুনীল মজুমদারের সাহারা ছবি দিয়েই জহর রায় প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন। এরপর অঞ্জনগড়, বিদ্যাসাগর, পশু পরিবার ইত্যাদি ছবি। চেনা মুখ হয়ে ওঠেন পর্দায়। কিন্তু বিশাল সাফল্য পান সেই উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি সাড়ে চুয়াত্তর দিয়ে। সেই ছবিতেই জহর রায় পেয়ে যান তার সঙ্গী বা জুটি, না কোনো মহিলা নন, বরং এক পুরুষকে, এক খাঁটি বাঙালি ভানু বন্দ্যোপাধ্যায়। ওই সাড়ে চুয়াত্তর থেকেই আত্মপ্রকাশ করলেন দুই কমেডিয়ান। ক্লিক করে গেল দুজনের সাফল্য। তখন থেকে তারা যে ছবিতেই আসছেন পর্দায় তাদের দেখলে দর্শক হাসছে। এভাবেই বক্স অফিস পেতে পরিচালকেরা সব ছবিতেই ভানু জহরকে জুড়ে দিতেন কমিক রিলিফ হিসেবে। হাস্য কৌতুকে তাদের জুটি বিখ্যাত হয়ে উঠল। শুধু তাই নয়, ভানু ও জহরকে নায়ক করে সরাসরি তাদের নামেই ছবি হয়েছে। ভানু পেল লটারি, এই জহর সে জহর নয়, এবং ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, এইরকম আর কোনো অভিনেতা অভিনেত্রীকে নিয়ে সুপারহিট ছবি হয়নি। হাসি শুধু হাসি নয়, ছবিতেও জহর রায় আসল তুরুপের তাস। আবার ভানু বন্দ্যোপাধ্যায়ের ওপর যখন বাঙালি স্ট্যাম্প দিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি, তখন জহর কিন্তু অনেক ভালো পরিচালকের ছবি করছেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক থেকে তরুণ মজুমদার ইত্যাদি। তার উল্লেখযোগ্য কয়েকটি ছবি হল পরশ পাথর, গুপি গাইন বাঘা বাইন, বাড়ি থেকে পালিয়ে, সুবর্ণরেখা, ঠগিনী, বাঘিনী, উৎপল দত্তের ঘুম ভাঙার গান। নিশিবদ্ধর বাবু নটবর তো আইকনিক, আর সেই বিখ্যাত উত্তম মান্না জুটির গান না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। জহর স্ত্রী প্রয়াত কমলা রায়, তার হাতের রান্না ছাড়া জহর রায় খেতেন না, তাই কোনোদিন রান্নার লোক রাখেননি, ভাড়া বাড়িতে থাকতেন। নিজের বাড়ি কোনোদিনই করেননি, তখনকার শিল্পীরা অত হিসেব করে চলতেন না। 3 মেয়ে সর্বাণী, ইন্দ্রাণী, কল্যাণী, আর ছেলে সব্যসাচী। তাদের পিতাকে স্বীকৃতি দেয়নি টলিউড, না হয়েছে তাকে নিয়ে শতবর্ষের অনুষ্ঠান, না মিলেছে কোনো সম্মান। একই সময়ে কলেজ স্ট্রিটের কাছে মেজবাড়িতেও থাকতেন জহর রায়। সেখানেই জহর রায় বানিয়ে ফেললেন একটা মস্ত লাইব্রেরি। প্রচুর বই পড়ার নেশা ছিল তার, সেই ঘর আজও আছে। তবে শুরুর জহর আর শেষের জহরের চেহারার মেলানো যায় না, এতটাই রোগা হয়ে গিয়েছিলেন। সুগারের সঙ্গে লিভারের অসুখ জোট বেঁধেছিল, 3-3 বার জন্ডিসও হয়েছিল। তবু কঙ্কাল সার চেহারা নিয়েও ছবি করেছেন উত্তমের রজগুলি।
ঋত্বিকের যুক্তিতক্ক গল্প শেষ কাজ জহর রায়, মঞ্চে নাটকও করতেন শেষ বেলায়। শোনা যায় অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায়ের বিয়ের পর তাদের নাটক দেখতে আমন্ত্রণ করেন জহর রায়। অনেকদিন পরে জহর তাকে মঞ্চে দেখে চিনতে পারেননি মিতা, এতটাই চেহারা খারাপ হয়ে গিয়েছিল। জহর রায়ের অভিনয় দেখে হল ভর্তি লোক যখন হাততালি দিচ্ছেন, মিতা তখন অঝোর ধারায় কাঁদছেন। জহর রায়ের শরীর ভেঙে যাওয়ায় আরো একটা বড় কারণ ছিল, তিনি জীবনে যখনই সুখ পেয়েছেন তখনই মদ্যপানকে অবলম্বন করেছেন। জহর রায়ের আর এক কন্যা হয়, সে চোখে দেখতে পেত না। ছোট বয়সে অনেক চিকিৎসা অপারেশন করেও ঠিক হননি সে। সেই কন্যা বাঁচেননি বেশি দিন, শোক সহ্য করতে পারেননি জহর রায়। তখন পিতা পুত্র ছবির শুটিং চলছিল, কন্যার মৃত্যু সংবাদ পেয়ে ছবিতে কাজ করা বন্ধ করে দেন জহর রায়। একই ঘটনা ঘটে মা আশালতা দেবের মৃত্যুতেও। কাছের মানুষের শোক ভুলতে মদে ডুবে যেতেন জহর রায় তার সেই মেস বাড়িতে, আর সেটাই তার শরীর খারাপের কারণ হলো। একটা না অনিয়মের ফলে ধরা পড়ল সুগার, এরপরে তৃতীয়বার জন্ডিস বাধায়, আর নিতে পারল না শরীরটা। মারা গেলেন জহর রায়। কিন্তু বাংলার চ্যাপলিনের জন্য বাংলার লোক কি করল, বাঙালি কি করল? একেবারে নীরবে হলো জহরের শোকযাত্রা। টালিগঞ্জ পাড়ার সব কলা কুশলী জাননি সেদিন কেন এত অবহেলা, এ যেন শিল্পীর নিয়তি পরিণতি। কিন্তু সেই শেষ যাত্রা কি ইতিহাসের পাতায় তুলে দিলেন একজন মহুময়ী, ছুটে এলেন প্রাণের বন্ধুর জন্য। কেউ ভাবতেও পারেননি তিনি ওভাবে আসবেন, তিনি আর কেউ নন মহানায়িকা সুচিত্রা সেন, যিনি জহর রায়কে তার ভাই মানতেন। সেদিন সুচিত্রা স্টারডম ঝেড়ে ফেলে পথে নামেন বন্ধুর জন্য। সুচিত্রা জহর রায়কে চার্লি বলেই ডাকতেন। সেই 74 থেকে নবরাখ দুই বন্ধু একসঙ্গে অনেক ছবি করেছেন। ভানু জহরের অবদানও কম নয় উত্তম সুচিত্রা জুটির তৈরি হওয়ার পেছনে। 1977 সালের 11 আগস্ট মেডিকেল কলেজ থেকে জহর রায়ের শেষ যাত্রা এগোচ্ছিল বিধান সরণী ধরে। বেতন কলেজের সামনে এসে একটা গাড়ির মুখোমুখি থেমে গেল মিছিল। গাড়ি থেকে নামলেন সুচিত্রা সেন, ধীর পায়ে লরিতে উঠলেন। সেখানে তখন নিথর শুয়ে জহর রায়। রমা ধীরে বললেন, তুমি চলে গেলে চার্লি? তারপর নিচু হয়ে ছোট একটা চুম্বন এঁকে দিলেন জহর রায়ের কপালে। বন্ধুরা, আজ আপনাদের বললাম হাস্য অভিনেতা জহর রায়ের জীবন কাহিনী। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সকলকে অনেক নমস্কার।